الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السابقون السابقون أولئك المقربون وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اهتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله الحمد لله جاتي علماء شيخ أئمة پریشد غازی پور ضلع آیوجیت মহতি প্রথম ইসলামী মহাসম্মেলনের মহতরম সদর মহতরম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম সম্মুখে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বোকারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত সকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়াপরবশে করুণার আবরণে দেখে জালিসুর রহমান বৃহস্পতির টুকরো বাগান জান্নাতের এই বাগ বাগিচার মধ্যে ওলামায়ে কেরামের মেহনতে ওলামাদের আয়োজনে আইম্মা পরিষদের আয়োজনে আল্লাহ পাক আমাদের একটা সুন্দর সম্মেলনে আসবার বুঝবার তৌফিক দান করেছেন, এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুক্রিয়া আদায় করি, কালিমাত শুকর করি। মুসলমান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাপ্রতির সাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বজগতের রহমতের কান্দারি মোহাম্মদ আরবি সকলে মিলে জবান খুলে মহাপ্রতির সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জীবনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্যে, মানুষের হাতে তাইফের জমিনে যার লঘু ধরেছে উহুদের মাঠে দণ্ডার মুবারক যিনি শহীদ করেছেন, উম্মতের নাজাতের জন্যে শেষ রাত্রিতে যার কান্নায় যার আহাজারিতে আল্লাহর আরশে আজিম দৌড়ত সে মহান পয়গম্বর মহানবী বিশ্ব মানবতার নবী রহমতে আলম নবী সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল ওলামায়ে কেরাম যারা নবী পাকের নায়েব হিসেবে নবীর নায়েব হিসেবে যারা নবী পাক রেখে দেওয়া আমানতের সংরক্ষণ করতে থাকবে, ওই কাফেলা গাজীপুরের
জাতীয় ওলামা মশাইখ আইম্মা পরিষদের নেতৃস্থানীয় যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, এ মহতী মাহফিলে আমাদেরকে উম্মতের শ্রেষ্ঠ দল ওলামা হযরতরা দাওয়াত করে হাজির করেছেন। আল্লাহপাক এলাকার হাজারো লাখো মানুষ থেকে বাছনি দিয়ে যাদেরকে আল্লাহপাক ওলামাদের সান্নিধ্যের বরকতি জামাতের বরকতি মাহফিলের সদস্য করে আল্লাহপাক যাদের কবুল করেছেন, চুনে নিয়েছেন, গুনে গুনে বের করে এনেছেন, কথা একটু ঢিলা যাতে মানুষ সব মাহফিলের টানে বানিয়েছেন। মাইকের আওয়াজের চেয়ে কথার আওয়াজ বেশি, টিনটনের আওয়াজ তার তো ভালো আছে। মাহফিল মাহফিলে আসবেন, আপনি এত ব্যস্ততা নিয়ে আসবেন ওয়াজ মাহফিলে করে থেকে, ওয়াজ মাহফিলে আসবেন খালি, জেহেন জেহেন খালি করে। আমরা এখানে বসেছি, জেহেন খালি করে বসে, আমরা কি ব্যস্ত কম নাকি? এমপি মন্ত্রী মিনিস্টারের ফোন ধরার টাইম নেই, মোবাইল বন্ধ করে তারপরে আমি একেবারে এত বড় ব্যস্ত লোক হয়ে গেছে নিয়ে মা বিদায় আলাপ সালাপ সব করে, কারণ কথার আওয়াজ কানে আসছে, আমরা যা নিয়ে বসি এগুলো হারা আছে। রাগ হয়ে থাকলে মাফ করে দিয়ে, আমি তো নিজে অনেক লম্বা সুন্দর অনেক ওয়াজ আপনাদেরকে উপহার দেবো এমন তৈরি নিয়ে আমি বসি নেই, কারণ আমি নিজেই আইন্মা পরিষদের একজন সদস্য মতো, যদিও গাজীপুরে আমার বাড়ি না বাসা না, কিন্তু আমার পীরের বাড়ি, তো পীরের বাড়ি মানে আমার বাড়ি, তো সংগত কারণে ওলামায়ে কেরামদের এই জামাতের আমি একজন সদস্যর মতো এসে বসে পড়েছি নসিহত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার অত্যন্ত শ্রদ্ধ ভাই এবং বড় ভাই আল্লামা জুবায়ের আহমদ আনসারি কামত বাক্কাত, তিনি আল্লাহ ক্ষুদ্র এই মানুষটা যে আবার এত লম্বা সময় এত সুন্দর করে আপনাদেরকে আলোচনা করবে দুই বছর আগে ভাবিও নেই। আসলে কারোর ইখলাস যদি আল্লাহ কবুল করে, কাটা সেরা অপারেশন হয়ে সবকিছু উলট পালট আল্লাহ করে আবার সত্য করে কোরআনের মধ্যে বসাই মানুষ কিনা পারে। গুরুত্বপূর্ণ নসিহত উনি করেছেন স্নেহের ছোট ভাই আব্দুল খালেক শরীয়ত করি নবীন আলেম, আমি ওয়াজ করতে করতে আমি অসুস্থ গলা টোলা বসে আর ওর গলা টোলা এখন সাইজ মতো আছে তারপরে পাশাপাশি আমার পীর মসজিদ যার শেষ সোহবত নিয়ে আপনাদের দোয়া কবুল হবে আশা করি, শেখুল ওলামা খাদিম সুন্নাহ হযরতুল আল্লাম প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী দামত বরকাত, তিনি আখেরি মোনাজাত করবেন, তওবা করাইবেন। এটা মোবারক মাহফিল, এই মাহফিলে আমি ব্যক্তিগতভাবে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। যাদেরকে আল্লাপাক আপনাদেরকে এনে ফেলেছেন, দোয়া করুন আল্লাপাক আমাদের সকলের হাজিরি সকলের উপস্থিতি আল্লাপাক কবুল আর মঞ্জুর করে নিন। আপনারা জবান খুলে বলুন আমি। এক নম্বর কথা, রজব মাস চলছে, শাবান চলছে, এখন হায়াত বাড়ানোর সময়, যার যার বাঁচার দরকার হেরে আগালি দোয়া করুন, বাঁচার দরকার আছে না, না বাঁচলে জিকির করবেন কেমনে, না বাঁচলে নামাজ পড়বেন কেমনে, তাহাজ্জুদ করবেন কেমনে। এখন যদি আল্লাহ এখানে বলে যে তোর সবাই রে 200 বছর হায়াত দিলাম, যে সবাই নি ফেরত দিবেন না কি? হায়াতের চাহিদা সবার আছে, অসুস্থ রুগীর আমার তো মনে হয় কোনো ট্যাবলেট কোম্পানি যদি ওষুধের বাক্সের উপরে দিত
এই বইটা হায়াত বাড়ানোর বলি, যদি এরকম লিখতে পারত সাহস করে, পারবে না লিখতে, কারণ হায়াতের মালিক কে? তার মরণ কখন হবে জানেন কে? আমাদের মালিক কে? আওয়াজ করে বলেন, সবাই মিলে আওয়াজ করে, মালিক একটু ডাক দেন, কেউ জবান বন্ধ না রেখে, জবানের কুয়ার আল্লাহর দান, আল্লাহর নাম জবানে উচ্চারণ করে ভক্তি ভরে ডাক দেন, বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শোনা তুমি বলে এই যেমন আমার সাথে ছিলেন, কিছু বুজুর্গদের নস্কা নকল হুবহু মুরব্বীদের আওয়াজ জাতের কিতাবে জবানে যা পাই তাই নকল করে শোনাবো, নিজের থেকে কোনো দুর্ঘটনা নাই, ওই কথাগুলোই বলবো যে শেখুল হাদিসের জবানে শুনেছি, ওই কথাগুলোই বলবো যে আমাকে আমি রহমতুল্লাহের জবানে শুনেছি, ওই কথাগুলোই বলবো যে মরহুম পীর সাহেব চরমে শাসন করে বলতে পেরেছে, ওই কথাগুলোই বলবো যে আমার পীর মসজিদ শেখ দেওয়ানা গভীর রাতে ডেকে নিয়ে যে সকল কথাগুলো আপনাদের কাছে বলবার নিয়েছে, এমন কিছু কথা নকল করে আপনাদের সামনে বলবার খেয়াল, তাই আবুয়ালাম একটি সুন্নত আমল যেটা অনেকের এখনো হয়তো করা হয় নাই গাফলতের কারণে, সে আমলের কথাটা রজব সাহাবানের মুস্তাফের সুন্নত, এর কিছু কথা এক নম্বর কথা, কারণ আয়াতের মালিক আল্লাহ, কোন ওষুধ কোম্পানির কাছে হায়াত না, কোন নেতার কাছে হায়াত না, কোন খাজিনের কাছে হায়াতের কোন খাজানা না, হায়াতের খাজানার মালিক একমাত্র কে? এই জন্য কোন ওষুধ কোম্পানি এটা লিখতে পারবে না যে এই বড়ি খাইলে হায়াত পাবে, যদি পারত তাহলে কোম্পানি লিখে দিত, কত কিছুই লাগে যেমন যেহেতু বেরোতে আর অনেক কিছু বেরোতে না, তাই জিনিস পালন করে ক্যান্সার ভালো দেখে দেয়, রাষ্ট্রপতি থেকে শুরু করে যত ব্যবসায়ী উকিল ব্যারিস্টার মুক্তার মেয়র কমিশনার এমপি মন্ত্রী পাবলিক ভিক্ষু পর্যন্ত বিখ্যাত ওই বুড়ি খেতে বুড়ি খেলে হায়াত পারে, হায়াতের মালিক কেয়ামত পর্যন্ত হায়াত স্রষ্টার কাছে চাইতে হবে, আর হায়াত পারাইবার মুখ্য একটা সময় হলো রজব মাস শাবান মাস, রজব শাবানে কেউ যদি দোয়া করে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان دعاتا قولي اسمان الملك الله حيات برابي نشتيت كنو شنده نئي كمان دعاتا شكيت محمد رسول الله صلى الله عليه وسلم آرام دير نبي دير شكوك كي آواز كرولن كي আল্লাহ কোন ফলস জিনিস শিখাইব না, তার আর দোস্তই কি কোন ফলস আমল উম্মতের কাছে পেশ করবে না? নবী বলে রজব ভাইলেই হায়াত চাও, বল আল্লাহ পৌঁছে তো গেছি এই দুই মাস বাড়াই দেন,
রমজানের তরিকা ফিরে আসেন, এটা বলো আল্লাহ। যদি দোয়া করো হায়াত বাড়বে, দোয়া করে হায়াত অনেকের বাড়ছে, যেমন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম যিনি আমাদের পয়গম্বরের আগে পয়গম্বর হয়ে আগমন করেছেন, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে বিশ্ব নবীর উম্মত করে কবুল করে নেন। কত লোক পাইলে উম্মত, আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করিনি কিন্তু উম্মত হয়েছি, আবেদন করি নাই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে কবুল করেছেন। ফিরি পাইছেন তো দাম পান না, শ্বশুরবাড়ির মালের ধনগুলো দাম পায় না, নিজের টাকার লুঙ্গিরও দাম আছে, ফিরি যেটা হয়েছে এটার দাম নাই, আলু কাঁকড়া পাইলে সার দিয়ে লিখতে চায়, শ্বশুরবাড়ির দেওয়া সার দাম নাই। পিতার সম্পত্তির কদর যেমন সন্তানের কাছে হয় না, কষ্ট করে কামাই করে নাই, কাম তো করতে পারবে। শ্বশুর বাড়ির মুস্তমাল যৌতুকের যেমন কোন দাম থাকে না, সামনে সামনে ভাঙবে। জাতির টাকায় রাতারাতি আঙ্গুল ফুলে যারা বেলুন আর কলা গাছ হয় ওদের কাছে মালের মূল্য থাকে না, এগুলো কামাই করতে তো খুব বেশি মেহনত না। আল্লাহ যদি অন্য নবীর উম্মত বানাইতো এগুলো করতেন, কিনলে গেছে আল্লাহ আপনি আমরা নবীর উম্মত বানাই দেন না, আপনারা করতেন, কিন্তু মুক্ত মিলিয়ে আনতে এই মেহনত বেগায় দরখাস্ত, কোন দরখাস্ত ব্যক্তি দিকে আল্লাহ পাক ফ্রি ফ্রি আমাদের বিশ্ব নবীর উম্মত বানাইছেন। লাভটা হয়েছে কি, এই চিতুনিয়ায় সবাই পড়ে কিন্তু জান্নাত পাবো সবাই আগে, এনে সুবহানাল্লাহ না, এনে বললাম বা আলহামদুলিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন ফ্রি ফ্রি আল্লাহ পাক নিয়ামত দিচ্ছেন, করণ নাই তো হায়াতের মূল্যবান সময় জেনারেশনে নষ্ট করতেছে, গুণার কাজে হায়াতের মূল্যবান সময় বরবাদ। নবী হইয়া আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের উম্মতের মর্যাদা দান করেন। পয়গম্বর ঈসা আলাইহিসসালাম এই দোয়াটা যখন করে দিয়েছেন, দোয়া পৃথিবীর সবচেয়ে বড় দাওয়া, কোন দাওয়া দিয়ে হায়াত পারে না কিন্তু দোয়া দাওয়া দিয়ে হায়াত পারে। আল্লাহ পাক ঈসা নবীর হায়াত করায়া পয়গম্বর ঈসাকে আসমানে তুলে নিয়ে গেছে। ঈসা আলাইহিসসালাম এখন আসমানে আছেন, ঈসা আলাইহিসসালাম সুস্থ অবস্থায় স্বাভাবিক হালতে আসমানে আছেন। এসেছিলেন সেই কবে, একুশ বছর আগে, একুশ বছর আয়াত রেগুলার চলছে, চলতে থাকবে আরো এক দুবার বছর। সুস্থ অবস্থায় আসমানে আছেন এবং আবার তিনি এই পৃথিবীর মাটির উপর আসবেন, এটা ইসলামের আকীদার কথা। কেউ যদি এই কথাগুলো বিশ্বাস না করে তাহলে সে কাফের, সে বেঈমান, বিশ্বাস না করলে ঈসা আলাইহিসসালাম আছেন সুস্থ অবস্থায় আছেন, স্বাভাবিক হালতে আসমানে আছে। আলাদা মুস্তাকিল কিতাব আছে, ইমাম মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ কিতাব লিখছেন এর উপরে আলাদা কিতাব লিখেছেন। কিতাবের ভেতরে
ইমামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় ধন ছিল, ভারতবর্ষের এত বড় ধন আনোয়ার শাহ কাশ্মীরি, যার ব্যাপারে মুফতি রশিদ আহমদ পুঙ্গুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দোয়া করতে না বলছেন, তোমরা সব মিলে দোয়া করো আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহ লম্বা হয়ে কারণ হল দুশ্মনী ইসলাম। ওরা যদি দারুল দেওবন্দের কুতুবখানা পুরাটাও পুড়ায় দেয়, ভারতবর্ষে যদি একটা কিতাবও না থাকে মাবার যদি আনোয়ার শাহ কাশ্মীরি জিন্দে থাকে তো মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাসিখাতুন, পরের দিন থেকে লেখা শুরু করলে আবার সব কিতাব হারপান হারপান ভোক্তা তীর্থ সহ আনোয়ার শাহ কাশ্মীরি লেখা দিতে পারবে।
উপরে যে বলতেছে, ওই নামাজ ষোলো দিন আগে একটা পড়াইছিলাম, এটা দুবারা দোহাইতে হবে। কারা কারা ষোলো দিন আগে ওই অত্য নামাজ আমার পিছনে পড়ছি না, আবার তারা ফিরে পড়ব। সব আমার হয়তো কিছু তেরা মানুষ থাকে। একজন বলে ষোলো দিন পরে ভালো যে আলীকে আল্লাহ পাক আবার স্মরণ করে সেদিকে ষোলো দিন পরে পরে আলীকে, তারপরে এইটা সুদায় নিয়ে খায় আর কি। যদি না পড়তাম কেন পর্যন্ত তো এটা আমাদের পাইছি না। যুগে যুগে ওলামারা করবে, তাদের ভিতরে আবার কিছু শক্তিশালী ওলামাও আছে, দুর্বল ওলামাও আছে, যাদের ব্রেন সুন্দর আবার কারোর ব্রেন খুব সহজ। কাশ্মীরি রহমতুল্লাহ তো ওইরকম একবার কোন কিছু করলে চল্লিশ বছর ইয়াদ থাকতো। কাশ্মীরি রহমতুল্লাহ আকিদার কিতাব লিখেছে, এক কথার জেনে কতগুলো কথা বলেছে, নিজের থেকে নিয়ে সব পুরুষের মুখ দিয়ে শুনে শুনে দুঃখিত করা হয়ে যায়। এই আমার শেখ কাশ্মীর রহমতুল্লাহ উনি কিতাব লিখেছেন, ওনার কিতাবের ভেতরে উনি লিখেছেন ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এইটা মানতে হবে। ঈসা নবী আসমানে সুস্থ অবস্থায় আছেন, এটাও বিশ্বাস রাখতে হবে। কেউ যদি ঈসা নবীর হায়াত নিয়ে আর সন্দেহ করে তাহলে সে বেঈমান। এবং তিনি দাজ্জালকে কতল করবেন, দাজ্জাল তো আখির জামানার সবচেয়ে বড় শক্তিশালী ফেতনা হয়ে চলে আসবে। দাজ্জাল এমন এমন কিছু দেখাবে যা দেখে মানুষ ইমান হারা হবে, এবং দাজ্জালের কাছে মানুষ পরাজয় হবে, মুমিনরা পর্যন্ত শহীদ হবে। দাজ্জালকে মারার জন্য আল্লাহর রূহ লাগবে, রূহুল্লাহ লাগবে, রূহুল্লাহ আল্লাহর রূহ। এর কি তোমাদের আল্লাহ যদি না আমাদের দাজ্জালে পারবে, এখানে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের শেষ ফেতনা দাজ্জালের মোকাবেলার জন্য ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় রেখে দিতে, যেহেতু উম্মত বানায় পাঠাইবেন তো দাজ্জালের মোকাবেলায় পাঠাইবেন। কারণ দাজ্জালের মোকাবেলা সাধারণ ইমানদাররা করতে পারবে না, সাধারণ ইমানদাররা শহীদ হবে, আর যেগুলো দুদল্লা মানা ইমানদারগুলো ইমান হারা হবে। তবে কারোর যদি ইমান থাকে সে দাজ্জাল চিনবে, যুগে যুগে ছোটখাটো দাজ্জাল আসতেছে, এ দাজ্জাল গুলা তো সবাই চিনে না, কিন্তু ইমানদাররা ঠিকই চিনে। সবাই দাজ্জাল চিনে না, ওই বড় দাজ্জাল কেউ যেমন সবাই চিনবে না, ইমানদাররা চিনবে, ঈসা নবী চিনবে, ইমাম মাহদি চিনবে। ছোট ছোট বহু দাজ্জাল আসবে, যারা ম্যাজিক দেখায় মানুষের ইমান নিয়ে যেতে চাইবে, নামাজ পড়ে নেয় করতে, কিন্তু একটা ম্যাজিক দেখায় মাটির নিচে ঠেকাইছে তিন দিন, একটা ম্যাজিক মনে করে। এই ম্যাজিক দেখায় হাজার হাজার মানুষ প্রায় করে নিতেছে,
এই যুগের এই সর্বদান মাতৃভূমিতে কবরে ফিরে আসছে উত্তর যদি তীর হয় তাহলে আর চিন্তা করে দেখেন তার দাম কত বড় তীর হবে। মানুষ হত্যা করবে আবার মরা মানুষ জীবিত করবে এরকম ম্যাজিক জানবে সে। এক মুমিন যে বলবে আমি কে আমি কে আনা রব বল আমি তো রব আনতে চাল না বল রব না আনতে চাল কেমনি তিনি ইমান দিয়ে কাজ চাল মার মুখি ইমানদাররা এই জন্য কখনো কোন দাজ্জালকে ভয় করে না। সত্যিকারের ইমানদার যারা তারা জানেন শাসককে জীবনে ভয় করে না তাদেরকে
তার চালের পক্ষে গেলে কিন্তু ভেজাল আছে, তার চালের রং কেন না আসে, বাতিলের রং কেন না আসে। আল্লাহ পাক ইমানদারদের রঙের, ইমানদারদের চরিত্রের আর আখলাকের মডেল একটা জামাত আল্লাহ পাক তার হাবিবকে দেয়া বানায় দেখেছে। ওই হাবিবের রঙে বানানো জামাত সাহাবায়ে কেরাম ডিজিটাল যুগে আগমন করেও যারা সাহাবিয়ানা রঙের মানুষ হয়ে যাবে, এরা দাজ্জালের মুখোমুখি হয়ে গেল, দাজ্জালের চিনবে, এরা শহীদ হবে কিন্তু জান্নাত দেখবে, জাহান্নাম থেকে তারা বাঁচতে পারবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক আশ্রয় রাখছেন, আবার তিনি আসবেন শাহ কাশ্মীরে, তার কিতাবে রাখেন দুনিয়াতে এসে আবার ঈসা নবী 40 বছর বেঁচে থাকবেন। কত বছর বেঁচে থাকবেন? হ্যাঁ, কত বছর বেঁচে থাকবেন? 40 বছর বেঁচে থাকবেন। ইমাম মাহদি নিজে শহীদ হইলেন, ইমাম মাহদি শহীদ হইলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম যেহেতু রুহুল্লাহ, কারণ ঈসা আলাইহিস সালাম এমন রুহ যেটা বাপ তারা আল্লাহর কুদরতে না পাতা জিবরিল, জিবরিল আমিন ঈসা নবীর মায়ের বুক বরাবর দিয়ে বুঝছে, আর পয়গম্বর ঈসা পাপ সালাম মারতে গেছে। আল্লাহ পাকের জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহ কি পারে কি পারে না? আমার করে করে বলেন পারে কি পারে না? আমার মালিকের কুদরতের বাইরে কোনো কিছু আছে? তিনি কাফের মতলা, তিনি সব কিছু পারেন, তিনি পাঁচ সারা মানুষ বানাইতে পারেন, সেই মানুষ আসমানে উঠা পারতেও পারেন, আবার পরে পাবেন সেরে পারেন, কুদরতের বাইরে না আদের কুদরত তো তারে হর চি খাগে আপনি, আদের কুদরত তো তারে, আদের কুদরত তো তারে আর যে খাওয়ি আকুন্নি, মোর দ্বারা তু চান বসি জিন্দারা বেজাকুনি, মোর দ্বারা তু চান বসি জিন্দারা বেজাকুনি। তিনি তো মরারেও জীবিত করতে পারে, যেমন হয়তো হুদায় আছে, হুদায় আলাইহিস সালাতু ওয়াসসালামকে মারতে মাটির সাথে মিশতে গইলা মিশা মাটির ভিতরে মিশে গেছে, আবার 100 বছর পরে আবার জীবিত করছে ওরা আল্লাহ করার ভিতরে মাটির নিচে মিশে গেছে, মরে গেছে, আবার আল্লাহ পাক 100 বছর পরে আবার জীবিত করেছে, নিশায় দিয়া আবার জীবিত করছে। তোমাদের সেই 100 বছর আগের উদয়ে একটা জরুরি কথা এখানে বলতেছি, তোমাদের 100 বছর আগের যে উদয় মারা গেছে সেই উদয়ের একটা গুণ বলো, যে উদয়ের 100 বছর আগে মারা গিয়েছে ওই উদয়ের গুণ হল তার ফুটা তবরাত মুখস্থ। তুমি যে হঠাৎ করে মাটির থেকে উঠলা, তোমার কি তবরাত মুখস্থ আসতো? হ্যাঁ, কিতাব আনতে ওনার তবরাত খতম করতে শুনে আল্লাহ আকবার আওয়াজ দিয়ে আল্লাহ
স্কুল কলেজের ছেলে যারা তোমাদের শিক্ষা সিলেবাস তো চক্রান্তকারী কবলে মুসলমান হয়ে তোমরা লেখা করো যা দিয়ে কোনো ঠিক করতে তোমার শুনতে হবে কি তারা দিতে আমার তোমার এই স্কুলে পড়াইব ঠিক বোঝায় রাখি দাও বিশ্বাস কি তারা দিক থেকে তোমার শিখতে হবে তোমাদের আগে মুসলমানদের আগে যত আসমানি কিতাব জমিনে এসেছে সব আসমানি কিতাব গুলো শুধুই মাত্র পয়গম্বররা হুবহু হেফাজত করতে পেরেছে মাথায় সিনায় এ ব্যাপারে ছিল অযোগ্য অসর্ব সঙ্গত কারণে নবী মরে যাওয়ার পরে উম্মত তাওরাত ভুলে গেছে যবুর ভুলে গেছে ইঞ্জিল ভুলে গেছে সাহিবা ভুলে গেছে কিন্তু এটাও খতনা নবুয়তের একটা দলিল তোমার আমার নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছে কোরআন কোরআন তোমার নবীর যেমন মুখস্থ ছিল তেমন ১৪০০ বছর ধরে বাংলার ছোট ছোট মাসুম বরফদের হুবহু ধুমস্ত মহস্ত নক্তা যে ভুলে নাই ভুল ছেড়া ১০০ মেরেছে ১০০ মেরেছে ৫ কোটি ৫ লাখ মেরে ফেললে আমি যে কোরআন বিলয় করতে পারবো না কারণ আমাদের সিনাকে পর্যন্ত কোরআন হিফাজত করবে কোরআন করিমি ওই কিতাব যা মায়ের কাছে সন্তান মুখস্থ করা হয় বাবার কাছে সন্তান মুখস্থ করে বড় বোনের কাছে ছোট বোন মুখস্থ করে আরে ভাই কি বড় বোন হাজে যা ছোট বোনও বড় বোনের কাছে হিন্দু বলে ৩০ পারা মুখস্থ করছে ৩০টা সেন্টেন্স বর্ণনা করতে পারিস না বেটা বুঝোস না আল্লাহ কারে মনোনীত করছে কাউরে কাউরে আল্লাহ তার ঘরের ভিতরে মুখস্থ করাই ডাক্তার সাহেব তার ছেলের মাদ্রাসায় দিতে ছেলে হাতে দিচ্ছে এরপরে মেয়ের মাদ্রাসায় দিতে মেয়ে হাতে দিচ্ছে ছেলে বেলা হে বউ করে ছেলে মেয়ে যেহেতু হয়েছে ছেলে বাচ্চাদের কাছে আমিও হই এর বউ হাতে দিচ্ছি এই ডাক্তার কয় হুজুর আমিও হাতে দিচ্ছি কিতাব হিফাজত করার জিম্মাদার আল্লাহ পাকের নির্বাচিত ছিনায় 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 কোরআন কেয়ামত পর্যন্ত হিফাজত হবে করবেন সারাও আল্লাহ তারা হবে জাতির রাবত তারা শুধু দুনিয়াতে রাবত নয় হাসরের ময়দানে শাফাআতের পাওয়ার ফুল অ্যাডভোকেটের অধিকার নিয়ে দাঁড়িয়ে নিশ্চিত জাহান্নামীকে একটা করে আগুনের কাছ থেকে সরে আল্লাহর জান্নাতের গেটের কাছে দাঁড় করাইয়া দিবে মাটির ভেতরে পতাইয়া গলায় আবার উঠে আবার তোমরা মুখস্থ শুনাইছে এই সব ব্যাপারে ওই আমরা কিন্তু আসমানে বলতে পারে না খোদ খ্রিস্টানরা বলে ইচ্ছা বাঁচান খ্রিস্টানরা বলে যে ওদের নদী ইচ্ছা আসমানে পারতে পারে আমরা দেখতাম
কিরকম খবিস খবিস চিন্তা করে হাকিম মোহাম্মদ বলে তোমার মতো এরকম লোকের কারণে আসতে দেখেন আমি জিজ্ঞাসা করছি এখন মিটা খুঁজ এখন মিটা তো দরকার মার নিয়ে যায় তোমার ইটা দরকার নেই তোমার লাগে আমি নিজে অসুস্থ বেশি কিছু পেতার গলা টলা পেতে শুনে তোমার মতো মানুষের কারণে আত্মানে আছে ওটা তার দলের লেগে আসবে তার চালকে জবাই করবো আর আসরের কঠিন ময়দায় নবীজির পাশাপাশি আল্লাহর আদালতে দাঁড়াইব হায়াত নিয়ে কি করবা হায়াতের একটা সেকেন্ড যেন
সাহাবীদের রঙের থেকে ঝরে পড়ে না তার খেয়াল রাখবে। আন্দাজ করবা তোমার দিলের ভেতরে, তুমি আন্দাজ করতে থাকবা যে ইমানের রঙটা সাহাবীদের লোকে মিলছে নি। নিজের আয়নায় দাঁড় করে দেখবা তোমার ভেতরে নবীর সুন্নত সাহাবীর রং আছে। তাকে দেখবা তোমার নামাজ নবীর নামাজের মতন হয়েছে। তাকে দেখবা তুমি যখন জিকির করো তুমি জিকিরের মজা পাও খেয়াল করবা। আল্লাহ 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 বলে ডাকতে শুনে তার লাগে মজা লাগে। মনের কোরআন নজর করেছে যে দেখতে লজ্জা সহকারে আল্লাহর কারণে পাতায় নজর করছি কোরআন তেলাওয়াতের মজা তুমি পাও না। মিডিয়ার মজা পেলে, চ্যানেলের মজা পেলে, মোবাইলের মজা পেলে, পাপের মজা পেলে, মিথ্যার মজা পেলে, গিবতের মজা পেলে, রাজনীতির মজা পেলে, ঘুষ খাওয়ার মজা পেলে, সুদ খাওয়ার মজা পেলে, জিকিরের মজা পেলে না, সেন্টার মজা পেলে না, রুকুর মজা পাইলে না, ইবাদতের মজা পাইলে না, চাষার মজা পেলে, রাখার মজা পাইলে না, আইনে তাকে নিজের চেহারা নবীর চেহারার রঙে একটু দেখল না। কোথায় দাঁড়ায় আছো? তুমি কি মনে করো তোমার লম্বা হয়ে গেছে? কাল তুমি মরা লাশ হয়ে যেতে পারো। হাদিসে পাকে আছে কিছু কিছু নফরমান এমন আছে যারা আজরাইলের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরেও, আজরাইলের সাথে মোলাকাত হওয়ার পরেও, আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পরেও কিছু কিছু মানুষ আছে যারা আজরাইলের সাথে দেখা হওয়ার পরে ওরা ভালো হয় হাদিসে পাকে আছে ওরা অধর্ম অকর্মা জাহান্নাম ওরা ইমান হারা। কারণ হলো হাদিসে পাকে আছে 40 দিন আগে মরার 40 দিন আগে একবার এসে আজরাইল দেখা করে40 দিন আগে দেখা করে গেছে। কিন্তু ওর ভেতরে যদি ঈমান থাকে, ওর ভেতরে যদি তাকওয়া থাকে, তখন ওর দিল খালি পায় রেখে আমার সাথে কোনো ভয়ের চাইতে দেখা হয়ে গেছে, তখন ও কোনার কাছে ধীরে চড়ায় শুধু এবারে কাছে কাছে থাকে, হায়ার কাছে যেন হাত মা খায়ের হইতে যায়, কারণার ভিতরে যেন মৃত্যু হয়ে যায়, শ্রদ্ধার ভিতরে যেন অপাত হয়ে যায়। ঘরের ভেতরে কোন পোকামাকড় দেখা যায় না, ইমানের বাক্যে নিভে গেলে তখন কোন আর ইবাদতের কোন ব্যবধান দেখতে পায় না, তখন ওর অন্ধ ইমান অন্ধকার সিনেমা পাগলের মতো ঘুরে বেড়ায়, আর পাতার ভেতরে ওর অপাত হয়ে যায়। আর সাহাবীদের হালত ছিল তাদের ইমানের নূর বড় এত জটিল যেমন আমিরুল মুমিনিন হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন, পেছন থেকে দুশ্মনে বিষাক্ত ছুরি দিয়ে পেটে আঘাত করছে, পেটটা খাইতে নারী গড়িতে বেড়ে গেছে। ওমর তো ওমর নিজের পেটটা শক্ত করে ধরছে নারী গড়ি গিলের জন্য বাইরে না আসে, আসতে ধরে ওমর
মিম্বরের এক কোনায় বসে গেছে। আব্দুর রহমান বিন আউফকে টান দিয়া নিজের মুসল্লায় দাঁড় করায়া বলে, আব্দুর রহমান বিন আউফ নামাজের ইমামতি করেন। মসজিদে নবীতে নবীর মুসল্লায় ফজরের নামাজ এত শত কেরাত দিয়া চোদ্দ শত বছরের ভেতরে কেউ পড়ায় না। আব্দুর রহমান বিন আউফ ওই শখসিয়া যিনি ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। আরে ফজরের নামাজে তো হামিম সেন্টার ফিরে বহাও লম্বা লম্বা তেলাওয়াত, কারণ কোরআন তেলাওয়াত ফজরের কোরআন পড়া শুনলে, ইমামের পেছনে দাঁড়ায় ফজরের কোরআন শুনলে, অথবা ফজরের নামাজে দাঁড়ায় কোরআন দিল দিয়ে পড়লে কোরআনের আসল মজা জিব্বার ভেতরে লেগে যায়। কারণ ফজরের সাথে কোরআনের তাআল্লুক, আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, আতিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সাথে কোরআনের বড় তাআল্লুক, ফজরের তিলাওয়াত হলো লম্বা লম্বা তিলাওয়াত। আব্দুর রহমান বিন আউফ আজকে যে ফজরের তেলাওয়াতটা করতেছেন, এই তেলাওয়াতটা ছোট্ট তেলাওয়াত পয়লা রাকাতে করেছেন সূরায়ে ফালাক, দ্বিতীয় রাকাতে করেছেন সূরায়ে নাস। কারণ এমন একজন মানুষের পেটে আঘাত হয়েছে যিনি মুসল্লা বরাবর পড়ে আসছে, যাকে আল্লাহ শুরু করেছেন আমার পরে কেউ নবী হইলে এ উমর নবী হইত। ইসলাম সাথে পরশমণি তাহাকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্থ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তপ্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল ভেলরে শাসন করিতেন এ জগতে দিয়েছিলেন তিনি মুহাম্মদের চরণে এসে শমশে। এই সেই উমর তো প্যাট কাকা বোঝা রয়েছে, জলদি করে নামাজ শেষ করেছে। হযরত উমরকে নামাজ শেষ করে ধইরা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সিলাই করেছে, কিন্তু শরবত মুখে দিয়েছে, শরবত যেমনি মুখ দিয়ে গিয়েছে ওইভাবে সিলাই দিয়ে বাড়ে, দুধের পেয়ালা মুখে ধরছে। আমিরুল মুমিনিন দুগ্ধ পান করেছে, যেমন পান করেছে সাদা দুধ গুলো অন্য বের হয়ে এসেছে। হাকিম এসে বলে, আমিরুল মুমিনিন গু ওসিয়ত করে ফেলে, আপনার হায়াত নাই, আপনার খাপ তোমার কেটে গেছে, আপনি এখন মৃত্যুর কাছাকাছি দুয়ারে দাঁড়িয়ে। হযরত উমর বলে, আলহামদুলিল্লাহ জীবন ভর যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে ঘুরছি, আমার সামনে কত মানুষ শহীদ হয়েছে, হামজা শহীদ হয়েছে, আপনি হামজা শহীদ হয়েছে, খুবই মুখাপ্য কত সাহাবীরা রক্ত দিচ্ছে, কিন্তু আমি উমর শহীদ হইতে পারিনি, কিন্তু শাহাদাতের দোয়া করেছি, আমার দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করেছে, দুশ্মনের ছুরি লাগাতে শাহাদাতের মহল তোমার হইতেছে আলহামদুলিল্লাহ। ওসিয়ত করলেন, খলিফাতুল মুসলিমিন গঠন হলো তৃতীয় খলিফা উসমান, জীবনের শেষ সন্ধিক্ষণে জান যায় যায়, যখন অন্তিম সময় চলছে কিছু সময় পরে উমর বিদায় দিবেন, এমন সময় রাস্তা দিয়ে কে যেন তাক নামিয়েছে কাপড় পরে হাইটা যায়, উমর তাকে ডাকতেছে আর কাছে আয় অসুস্থ ওর কাছে, এক ব্যক্তি আসবেন তার কাছাকাছি, কিন্তু তখন ইসলামের একটা ছোট্ট বিধান পায়ের নিচ থেকেও সরাই দিতে চায় না, পায়ের দিকে তাকায় পায় নবী বলছেন, মা আসফালা মিনাল কাবাই মিনাল ইজার ফিন্নার, তুই যে লুঙ্গিটাকে তুই যে পাজামাটাকে তার নিচে বসে
এভাবে কাপড় নাপাক হয় আর তাও জাহান্নামে যায়। আমার শেষ সময় উঠাও দেখি, আমি তোকে দেখি তোর আমার ঠিক হয়ে গেছে তো দেখি। নিজের সন্তানের আমল দেখল না, নিজের বিবির আমল তাকায় দেখল না, নিজের ভাইয়ের আমল তাকায় দেখল না। এদেশের পীর মাসায় তোমাদের আমল শিখাইতে চায়, তোমাদের ভালো লাগে না, তখন তোমরা তাদের মস্ত দুটি ভুলে গালি দাও, গালি দিবা না, কাছে আসবা, ভালো লাগা গ্রহণ করবা, নসিহত গ্রহণ করবা, রং পুরাণটা ধরবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছবা। মহাতারা মহাজরিন আব্দুল খালেক শরীয়তপুরীকে আমি নিজের হাতে ধরে নিয়ে আমার হজরতের কাছে বায়াত করছি। হজরতের কাছে নিয়ে বললাম, হজরত ওরে আপনার কাছে দিলাম, আপনি ওরে ভালো করে ধোয়া দেন। যাদের কণ্ঠ শুনলে পরে মানুষ আসে, যাদের বয়ানে মানুষ পাগল, তাদের ভিতরে যদি রুহানি শিখে যায়, তিনি একজন মানুষ দিয়ে জাতি হয়ে ফেলে দেন। হজরতরে বুকে জড়ায় ধরে কাঁদছে, এ পাঠ করলে টুপি মাথায় সন্ন্যতের কথা মাহফিলে বসে বলে, নসিহতের রং চেন সর্বপতির মাধ্যমে কিছু মানুষের সাথে দেখা হয়েছে যেগুলো দাঁড়িয়ে রাখছে, কবে রাখলে তবে খবরের কিছু মানুষ তবলিগে গেছে, গেছে গেছে, আন্দোলন থেকে আমাদের নাসির ভাই
বন্ধু উনি আপনাদের কাছে দোয়া চেয়ে এসেছেন, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ভোটের সময় যায় তো মনে থাকে না। আল্লাহ।